নমস্কার বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওয়ারলেস অপারেটর এবং ওয়ারলেস সুপারভাইজার গ্রেড টুয়ের ফুল অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়েছে এখানে আপনারা উচ্চ মাধ্যমিক পাস করলেই ছেলে মেয়ে সকল প্রার্থী আবেদন করতে পারবেন টোটাল আপনাদের ভ্যাকেন্সি রয়েছে তেরোশো পঁচিশটি বেশ কিছুদিন আগে এর শর্ট অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হয়েছিল কিন্তু অবশেষে গতকাল এর ফুল অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন আমরা এখন চলে এসেছি ডাব্লিউ বি পুলিশ ডট গভ ডট ইন এর ফুল অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর দেখুন প্রথম যে অফিসিয়াল নোটিফিকেশানটি রয়েছে এটা হচ্ছে আপনাদের অ ওয়ারলেস অপারেটর এবং তারপরে আপনাদের রয়েছে ওয়ারলেস সুপারভাইজার গ্রেড টু তো আপনারা যদি ওয়ারলেস অপারেটারের আবেদন করতে চান তাহলে উপরে দেখতে পাচ্ছেন গ্রেড ডিটেলস এখানে ক্লিক করে নেবেন ক্লিক করার পর প্রথমে আপনারা ফুল অফিসিয়াল নোটিফিকেশানটি ভালো করে পড়ে নেবেন তো পড়ে নেবার জন্য কী করতে হবে তারপরে দেখুন আমরা একটি নতুন পেজে চলে এসেছি এখানে এক নম্বর এবং দু নম্বর অপশান রয়েছে তো প্রথমে দেখতে পাচ্ছেন এক নম্বরে গ্রেট ডিটেলস রয়েছে এখানে ক্লিক করলেই আপনাদের ফুল অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড হয়ে যাবে আমি আপনাদের ফুল অফিসিয়াল নোটিফিকেশানটি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এবার দেখতে পাচ্ছেন আমরা এখন ফুল অফিসিয়াল নোটিফিকেশানে চলে এসেছি এখানে ওয়ারলেস অপারেটারের টোটাল ভ্যাকেন্সি রয়েছে মহিলা প্রার্থী নেওয়া হবে একশো পঁচিশটি এবং পুরুষ প্রার্থী নেওয়া হবে এগারোশো ছাব্বিশটি এখানে ইউ আর এস সি এসটি ক্যাটেগরি অনুসারে ভাগ করা রয়েছে এখানে দেখুন ইউ আর পুরুষ প্রার্থী নেওয়া হবে ছশো আঠারোটি এবং ফিমেল প্রার্থী নেওয়া হবে আটষট্টিটি এবার আমরা দেখে নিচ্ছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে আপনাদের বয়স সীমা বলা হয়েছে আঠেরো থেকে সাতাশ বছর পর্যন্ত এবং এই বয়সের হিসাবটি করে নেবেন এক এক দু হাজার একুশ অনুসারে তবে এসসিএসটি প্রার্থীরা বয়সের উদ্দেশীমায় পাঁচ বছরের ও বিসি প্রার্থীরা বয়সের উদ্দেশ্যসীমায় তিন বছরের ছাড় পেয়ে যাবেন এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে উচ্চ মাধ্যমিক পাস করলেই আপনারা আবেদন করতে পারবেন এছাড়া আপনাদের বাংলায় ভালো করে লিখতে পড়তে জানতে হবে তবেই আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ ভালো বাংলায় দক্ষ হতে হবে তবে দার্জিলিং এবং কালিম্পংয়ের বাসিন্দাদের কিন্তু এই নিয়ম প্রযোজ্য নয় অর্থাৎ তারা বাংলায় ভালো দক্ষ না হলেও কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবার আমরা দেখে নিচ্ছি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড অর্থাৎ শারীরিক মাপযোগটা এখানে পুরুষ মহিলা এই দুই ভাগে ভাগ করা রয়েছে ভালো করে এটা দেখে নেবেন এখানে প্রথমে এক নম্বরে কী বলা হয়েছে দেখুন গোর্খা গাড়ওয়ালি এবং রাজবংশী ছাড়া বাকি যে সমস্ত প্রার্থী রয়েছে তাদের জন্য পুরুষ প্রার্থীদের জন্য একশো সাতষট্টি সেন্টিমিটার হাইট বলা হয়েছে ফিমেল প্রার্থীদের বলা হয়েছে একশো ষাট সেন্টিমিটার পুরুষ প্রার্থীদের ছাপান্ন কেজি ওয়েট বলা হয়েছে ফিমেল প্রার্থীদের বলা হয়েছে আটচল্লিশ কেজি পুরুষ প্রার্থীদের বুকের ছাতি হতে হবে সেভেন্টি এইট সেন্টিমিটার এবং ফুলিয়ে ইনক্রিজ করতে হবে পাঁচ সেন্টিমিটার অর্থাৎ এইটটি থ্রি সেন্টিমিটার এরপরে দেখুন ক্যান্ডিডেটস অফ গোর্খাস গাড়ওয়ালি অর্থাৎ গোর্খা গাড়োয়ালি এবং রাজবংশী সিডিল টিপস এই সমস্ত প্রার্থীদের পুরুষ প্রার্থীদের হাইট বলা হয়েছে একশো ষাট সেন্টিমিটার ফিমেল প্রার্থীদের হাইট বলা হয়েছে একশো পঞ্চান্ন সেন্টিমিটার এখানে ওয়েট বলা হয়েছে পুরুষ প্রার্থীদের বাহান্ন কেজি এবং ফিমেল প্রার্থীদের পঁয়তাল্লিশ কেজি এরপর এখানে মেল প্রার্থীদের ছিয়াত্তর সেন্টিমিটার বুকের ছাতি বলা হয়েছে এবং পাঁচ সেন্টিমিটার ফুলিয়ে ইনক্রিজ করতে হবে এবার আমরা দেখে নিচ্ছি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এখানে পুরুষ প্রার্থীদের আটশো মিটার দৌড়াতে হবে তিন মিনিটে এবং ফিমেল প্রার্থীদের চারশো মিটার দৌড়াতে হবে দু মিনিটে এছাড়া এরপর দেখুন আপনাদের প্রিলিমিনারি এক্সাম হবে একশো নম্বরের এখানে আপনাদের কোন কোন সাবজেক্ট থাকবে সেগুলো দেওয়া রয়েছে এই প্রিলিমিনারি এক্সামের পর ফিজিক্যাল মেজারমেন্ট অর্থাৎ শারীরিক মাবজেক্টও দেখা হবে তারপর আপনাদের ফাইনাল কম্পিটিটিভ এক্সামিনেশন হবে পঁচাশি নম্বরের একটা তারপরে আপনাদের পার্সোনাল ইন্টারভিউ হবে তো এইভাবে আপনাদের এই নিয়োগ প্রক্রিয়াটি হবে তো কাইন্ডলি এটা অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করে ভালো করে এগুলো দেখে নেবেন আপনাদের আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে বাইশে ফেব্রুয়ারি থেকে বাইশে মার্চ পর্যন্ত এবং আপনাদের এখানে আবেদন ফি কত রয়েছে দেখুন এখানে আপনাদের আবেদন ফি রয়েছে অল ক্যাটেগরিজ এক্সেপ্ট অর্থাৎ এসসি এসটি ছাড়া বাকি যে সমস্ত প্রার্থী রয়েছে তাদের অ্যাপ্লিকেশন ফি আড়াইশো টাকা রয়েছে প্রসেসিং ফি রয়েছে পঁচিশ টাকা টোটাল দুশো পঁচাত্তর টাকা জেনারেল ও ও প্রার্থীদের পে করতে হবে এবং বাকি দেখুন এসসিএসটি প্রার্থীদের কিন্তু শুধুমাত্র পঁচিশ টাকা প্রসেসিং ফি রয়েছে অর্থাৎ এস এসটি প্রার্থীদের টোটাল কিন্তু শুধুমাত্র পঁচিশ টাকাই আবেদন ফি রয়েছে হাউ টু অ্যাপ্লাই ডাব্লুবি পুলিশ ডট গভ ডট ইন এর অফিসিয়াল ওয়েবসাইটে এসে আবেদন করতে পারবেন পরবর্তী কোনো এক ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আপনারা এখানে আবেদন করবেন তার বন্ধুর আমরা দ্বিতীয় অফিসিয়াল নোটিফিকেশনটি দেখে নিচ্ছি অর্থাৎ রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফ ওয়ারলেস সুপারভাইজার তো এই অফিসিয়াল নোটিফিকেশানটি যদি দেখতে চান আপনারা তাহলে এখানে দেখতে পাচ্ছেন গেট ডিটেলস রয়েছে এই গেট ডিটেলসে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু আরেকটি নতুন পেজ চলে আসবে দেখুন চলে এসছে এখানে দেখুন ওপরে এক নম্বর যে অপশনটা রয়েছে এই গেট ডিটেলসে ক্লিক করবেন এখানে এরপরই আপনাদের ফুল অফিশিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড হয়ে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন চলে এসেছি ওয়ারলেস সুপারভাইজারের গেট টু এর ফুল অফিসিয়াল নোটিফিকেশানটিতে এখানে টোটাল আপনাদের ভ্যাকেন্সি রয়েছে পুরুষ প্রার্থীদের জন্য সাতষট্টিটি এবং মহিলা প্রার্থীদের জন্য রয়েছে সাতটি এখানে বিভিন্ন ক্যাটেগরি অনুসারে ভাগ করা রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে আপনাদের বয়স সীমা বলা হয়েছে একুশ থেকে তিরিশ বছর পর্যন্ত এক এক দু একুশ অনুসারে বয়সের হিসাবটি করে নেবেন তবে এস সি এসটি প্রার্থীরা বয়সের উদ্দেশ্যসীমায় পাঁচ বছরের এবং ও বিসি প্রার্থীরা বয়সের উদ্দেশ্যসীমায় তিন বছরের ছাড় পেয়ে যাবেন এখানেও কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন কিন্তু বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ এখানে শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করলে আবেদন করতে পারবেন এবং কোন কোন সাবজেক্টের ওপর গ্র্যাজুয়েশন পাস করতে হবে সেগুলো দেওয়া রয়েছে দেখুন ফিজিক্স অথবা রেডিও ফিজিক্স অথবা ইলেকট্রিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশান টেকনোলজি তো যে কোনো একটি সাবজেক্টের ওপর যদি আপনারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন তাহলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে ল্যাঙ্গুয়েজ কিন্তু আগের মতোই রয়েছে অর্থাৎ আগের পোস্টে বাংলা ভাষায় ভালো যেমন দক্ষ হতে হবে তেমনই এখানেও আপনাদের দক্ষ হতে হবে তবে আপনারা আবেদন করতে পারবেন আগের পোস্টের মতন এখানেও হাইট উচ্চতা শারীরিক মাপযোগ একই রয়েছে এবং এরপর একটা ফাইনাল কম্পিটিটিভ এক্সামিনেশন হবে দুশো নম্বরের তো এইভাবে আপনাদের সিলেকশন প্রসিডিউর হবে এখানে আপনাদের সিলেবাস দেওয়া রয়েছে কাইন্ডলি এগুলো দেখে নেবেন তো দেখতে পাচ্ছেন তারপরে দেখুন পার্সোনালিটি টেস্ট হবে তো অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করে ভালো করে এই সিলেবাসগুলো দেখে নেবেন তারপরেই আপনারা এই পোস্টতে আবেদন করবেন এবার আমরা দেখে নিচ্ছি আবেদন ফি কত রয়েছে এখানেও কিন্তু আপনাদের আবেদন ফিটা একটু চেঞ্জ হয়েছে দেখুন এখানে আপনাদের আবেদন ফি কত রয়েছে এস সি এস টি প্রার্থীরা ছাড়া বাকি প্রার্থীদের তিনশো টাকা আবেদন ফি রয়েছে প্রসেসিং ফি পঁচিশ টাকা রয়েছে টোটাল কিন্তু তিনশো পঁচিশ টাকা জেনারেল ও ওবিসি প্রার্থীদের পে করতে হবে বাকি প্রার্থীদের শুধুমাত্র পঁচিশ টাকা আবেদন ফি রয়েছে তো আবেদন ফিটা একটু চেঞ্জ হয়েছে কাইন্ডলি এটা দেখে নেবেন এরপরে আবেদনের আবেদনের তারিখ দেখুন আবেদনের তারিখ কিন্তু সেমই রয়েছে বাইশে ফেব্রুয়ারি থেকে আপনাদের আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে এবং বাইশে মার্চ পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে এবং আবেদন করতে পারবেন একই ওয়েবসাইটে ডাব্লিউবিপি ডট গভ ডট ইন ডাব্লুবি অর্থাৎ ডাব্লুবি পুলিশের ডট গভ ডট এর ফুল অফিসিয়াল ওয়েবসাইটে তো বন্ধুরা এই ছিল আপনাদের ফুল অফিসিয়াল নোটিফিকেশান দুটি বিষয়তে জানতে হলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন থেকে অফিসিয়াল নোটিফিকেশানের লিঙ্ক দুটি ক্লিক করে ডাউনলোড করে নেবেন দুটি অফিসিয়াল নোটিফিকেশান তারপর ভালো করে পড়ে নেবেন এবং তারপরেই আবেদন করবেন পরবর্তী কোনো এক ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আপনারা এখানে আপনাদের মোবাইলের মাধ্যমে এই দুটি পোস্টে আবেদন করতে পারবেন তো ভিডিওটি এই পর্যন্তই ছিল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ